হোটেল দেখতে এসেছি। হোটেলের নামটা ঠিক দেখা হয়নি, তোমাদেরকে জানাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা দেখছেন ট্রিপ টু ফুড চ্যানেল। আজকে আমি অনেক এক্সাইটেড, বিকজ অনেক দিন পর কোথাও ঘুরতে যাচ্ছি উইথ ফ্যামিলি। দু বছর পর, পুরোপুরি দু বছর পর এই করোনা চক্করে কোথাও যেতে পারিনি। আজকে যাচ্ছি, আমার ব্যাগ রেডি, বাইরে আরও ব্যাগ আছে। ঘড়িতে বাজে সময় 8টা, আমাদের 9টার সময় গাড়ি আছে, 9টার সময় গাড়ি আসবে। দেন ওখানে গাড়ির সাথে আপনাদের সঙ্গে কথা হচ্ছে, দেখা হচ্ছে, আর যেতে যেতে কথা হবে। আমরা বাড়ির ওখান দিয়ে বেরিয়ে গেছি, যাচ্ছি গাড়িতে তেল রিফিল করতে, দেন ওখান দিয়ে কথাবার্তা হচ্ছে। পেট্রোল পাম্পে চলে এসেছি এখন, তো আমি এখন বাংলাদেশে পেট্রোল পাম্পে আছি। সামনে আমার বাবা আছে, ভাই, মেসো আর জেঠু, লাল শাড়ি পরে দিদা, দাদু, এটা আমার, এটা আমার মা, তার পাশে বড় মা ছিল। এখন আমি কোনা হাই রোডে এখানে জাস্ট উঠবো উঠবো করছি, টার্নিং বাঁ দিকে নেবো, কোনা হাই রোডে উঠে যাবো, মানে NH6, তারপরে চলো যেতে যেতে কথা হচ্ছে। তোমরা বুঝতেই পারছ, অনেক দিন পর ফ্যামিলির সাথে বেরিয়েছি, প্রায় দু বছর পর, তো খুব ভাল লাগছে সিরিয়াসলি। সামনে বাবা বসে আছে ভাইয়ের সাথে, এই আমরা ট্রেনিং নিয়ে নিলাম। এবার সিধে আমরা NH6 ধরে কোলাঘাটের ওখানে গিয়ে দাঁড়াবো, ওখানে গিয়ে কিছু টিফিন করা হবে। আর দেখতেই পাচ্ছ ভিউ, গাড়ির ভেতর দিয়ে তুলেছি, তো অতটাও ভালো আসেনি, প্লিজ কম্প্রোমাইজ করো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, যারা ভিডিও দেখছো, ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করো কেমনি লাগছে ভিডিওটা, কারণ তোমাদের কমেন্টের দ্বারাই আমি জানতে পারবো আমার ভিডিওতে কী ভুল লাগছে। মা এখন পাশে শুয়ে আছে, মায়ের পাশে আছে বড় মা, তার পাশে ঠাম্মা। বন্ধুরা যাই বলো না কেন, ফ্যামিলির সাথে বাইরে বেরোলে অটোমেটিকলি মাইন্ড ফ্রি হয়ে যায়, মুড ফ্রি হয়ে যায়। আর ঘুরতে বেরোনো তো মজা আলাদাই। এখন আমরা কোলাঘাটে চলে এসেছি, দেখি কোনো রেস্টুরেন্ট দেখে দাঁড়িয়ে সেখানে টিফিনটা করা হবে। চলো দেখা যাক কোথায় দাঁড়ানো যায়। বাইরে ডান দিকে আছে শেরে পাঞ্জাব, অ্যাটলিস্ট চলে এসেছি, এখন আছি কোলাঘাটে। কোলাঘাটে এখানে কিছু টিফিন টিফিন করবো, তারপরে দেন এখান দিয়ে বেরাবো। আর আগেই দেখতে পাচ্ছ ওইদিকে আছে শেরে পাঞ্জাব, অ্যান্ড এখানে নর্মাল একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, খাওয়া দাওয়া করে কিছুক্ষণ পর তারপরে বেরাচ্ছি। রেস্টুরেন্টে চলে এসেছি, তো আমরা ডিমের টোস্ট আর কচুরি অর্ডার করেছি, দেখতেই পাচ্ছ আমাকে আউটফিটটা, কমেন্ট করে জানিয়ে কেমন কেমন লাগবে। এই আমাদের গাড়ি, আর গাড়ি যেহেতু দাঁড়িয়ে আছে সবাই বসে আছে। সবাই বসে বসে গল্প করছে, চলে এসছে আমাদের কচুরি ঘুগনির সাথে, আর বাইরে অনেক জন খাওয়া গেছিলো। ঠাকুমা, দাদু,
ভাই ক্যামেরা দেখেই লুকাচ্ছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ, এইভাবে এইভাবে লুকাচ্ছে, দেখো দেখো পালাচ্ছে, একটু মানে নাজুক টাইপের। দেখতেই পাচ্ছ আগে আছে বিশ্ব বাংলা গেট, সিরিয়াসলি দেখে খুব ভালো লাগলো। আর ওয়েদার দেখতে পাচ্ছ, বৃষ্টি হচ্ছিল, চলে এসছি দীঘাতে। বন্ধুরা দেখতেই পাচ্ছে এক্সাইটমেন্ট লেভেলটা আমার, এইটা না পয়েন্টটা। হোটেল দেখতে এসেছি, হোটেলের নামটা ঠিক দেখা হয়নি, তোমাদেরকে জানাচ্ছি।